আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের ভিসা প্রসেসিং এর বেশ কিছু আপডেট তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা লিথুনিয়া নিয়ে সাফল্যের সাথে কাজ করে চলেছি। ইতোমধ্যে আমাদের অনেকগুলো ওয়ার্ক পারমিটের সাবমিশন হয়েছে, ভিসা ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউর পরে বেশ কিছু ক্যান্ডিডেটের আমাদের কাছে বার্তা এসেছে মেইলের মাধ্যমে যে তারা অ্যাপ্রুভ হয়েছেন, তাদের কার্ডগুলো তৈরি হচ্ছে, অচিরেই তারা এটা পিক করতে পারবেন। আশা রাখি এই অক্টোবর মাসের মধ্যে, অর্থাৎ আজকে 2 তারিখ থেকে অক্টোবর মাসের 30 তারিখের মধ্যে আমরা অনেকগুলো টিআরসি কার্ড ডেলিভারি প্রাপ্ত হব ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি, আমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেট যেন 2 বছরের টিআরসি কার্ড সহ লিথুনিয়া গমন করে তাদের ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারে। এছাড়া আমাদের শতাধিক ফাইলের ওয়ার্ক পারমিট পাইপলাইনে রয়েছে এবং এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের সবগুলো ওয়ার্ক পারমিট চলে আসবে। আরেকটি বিষয় আমরা আপনাদের সঙ্গে জানাতে চাই যে লিথুনিয়ার যে আমাদের কোটা ছিল এটা প্রায় শেষের দিকে, আমরা হয়তো এই অক্টোবর মাসের পরে লিথুনিয়ার জন্য এই বছরে 2023 সালের কোটায় আর কারো ফাইল রিসিভ করতে পারবো না। তো যারা লিথুনিয়া যাওয়ার জন্য ভাবছেন তারা আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের ফাইলগুলো লিথুনিয়ার জন্য জমা প্রদান করুন, এরপরে আসলে হয়তো আপনারা আর ফাইল সাবমিট করতে পারবেন না, কেননা কোটার সংখ্যা প্রায় শেষের দিকে। যারা লিথুনিয়া যেতে চান, আমরা আসুন একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি লিথুনিয়াতে কেমন দেশ এবং বাংলাদেশের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। লিথুনিয়া উত্তর পূর্বে ইউরোপের একটি রাষ্ট্র, উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুনিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং 3টি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিউস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের পশ্চিম পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে লিথুনীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করে। লিথুনিয়া দেশটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে এবং বাড়ছে দেশটিতে কাজের সংখ্যা। বাংলাদেশিদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো লিথুনিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে শ্রমবাজার। আমরা চাইলেই লিথুনিয়া যেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে পারে। এবারে আমরা জানবো লিথুনিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। লিথুনিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ শ্রমিক নেওয়া হচ্ছে, যেমন মেশন, টাচ মেশন, ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফাইভ ফিটার, ওয়েল্ডার, সুপারভাইজার সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরির ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার সেক্টরে, যেমন বিভিন্ন গ্রিন হাউস, হোটেল এবং রেস্টুরেন্টেও কাজের সুযোগ রয়েছে লিথুনিয়ায়। আরেকটি ভিডিওতে আমরা দেখব লিথুনিয়া যাওয়ার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো লিথুনিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতায় কত হবে বা ওভারটাইমের সুযোগ সুবিধা আছে কিনা এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা, এগুলো আমরা আরেকটি ভিডিওতে দেখে নেব। বর্তমানে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে মাত্র 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই। ভিসা আবেদনের পর মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে ভিডিও কলে ইন্টারভিউ হওয়ার পর পাওয়া যাচ্ছে 2 বছরের টিআরসি সহ ভিসা। বেতন হিসেবে শুরুতেই পাচ্ছেন ন্যূনতম 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় লক্ষাধিক টাকার উপরে। লিথুনিয়ায় আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, দৈনিক 8 ঘন্টা করে। এছাড়াও রয়েছে ওভারটাইমে আরও অতিরিক্ত আয়ের সুবিধা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন লিথুনিয়ার শ্রম আইন অনুযায়ী। প্রিয় দর্শক, আমরা সবকটি ভিডিওর মাধ্যমে লিথুনিয়া সম্পর্কিত সমস্ত ইনফরমেশন পেয়ে গেলাম। যারা লিথুনিয়া যেতে চাচ্ছেন তারা আর কাল বিলম্ব না করে লিথুনিয়ার ফাইলটি ফিচারলের মাধ্যমে প্রসেসিং করে ভিসা লাভ করে আপনারা লিথুনিয়া গমন করে সেঞ্জেনের
সেন্ট্রাল ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।